ইহুদিরাও বিশ্বাস করছে তাদের একজন মসিহ আসবেন, যিনি আসলে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, ঠিক? খ্রিস্টানরাও বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম আবারও আসবেন, এবং তিনি যখন আসবেন তখন তিনি জেরুজালেম থেকে এই বিশ্ব শাসন করবেন, রাইট? আমরা মুসলিমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরাও বিশ্বাস করি যে শেষ জামানায় ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আবারও পাঠাবেন, ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম মিলে আবারও জেরুজালেম থেকে সারা বিশ্বে ইসলাম স্টেট বা খেলাফত কায়েম করবেন, রাইট? তিনজনের মধ্যে মতের মিল আছে, শুধু ইহুদিদের কনসেপ্টটা আলাদা। কী আলাদা? ইহুদিরা এটা বিশ্বাস করে না সেই মসিহ ঈসা আলাইহিস সালাম, তারা এখন একজন মসিহ এর অপেক্ষায় বসে আছে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেরুজালেম থেকে শেষ জামানায় একজন ব্যক্তির আবির্ভাব হবে যে হবে ইহুদি বংশোদ্ভূত, ইহুদি মায়ের সন্তান, কোকড়ানো চুল, স্ট্রংলি বিল্ড, শারীরিক শক্তি অনেক বেশি। সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে জলবায়ু নিয়ন্ত্রণ করবে, সে পলিটিক্স নিয়ন্ত্রণ করবে, সে অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, ভৌগোলিক বিষয় নিয়ন্ত্রণ করবে, মানি নিয়ন্ত্রণ করবে, টাকা, সে খাবার নিয়ন্ত্রণ করবে, সে ফ্লাই করবে, সে ডান হাতে জান্নাত নিয়ে ঘুরবে, বাম হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, সে মহামারী ছড়াবে, এইগুলো রাসূল বলে গেছেন। এবং তিনি বলেছেন এও মসিহ, কিন্তু এ হচ্ছে মসিহুদ্দাজ্জাল, মিথ্যা মসিহ, প্রতারক মসিহ। তারাও মাসিহ ওয়েট করছে, আমরাও মাসিহের জন্য ওয়েট করছি, খ্রিশ্চানরাও মাসিহের জন্য ওয়েট করছে, কিন্তু এমন একজন মাসিহের কথা রাসূল বলে গেলেন যিনি ঈসা আলাইহিস সালামের মতো নন, তিনি প্রতারক, মিথ্যাবাদী। রাসূল বললেন 40 দিন সে বিশ্ব শাসন করবে, এবং বিশ্বের আনাচে কানাচে প্রতিটা জায়গায় সে তার ত্রাস চালাবে। যে ব্যক্তি তার আদর্শ মেনে নিবে সে তাকে প্রোগ্রেস দিবে, উন্নতি, অগ্রগতি। আর যারা বা যে জাতি তার বিরুদ্ধাচারণ করবে তাকে দাজ্জাল বলে চিনতে পারবে, সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে, ধ্বংস করে দিবে, অর্থনীতি ধ্বংস করে দিবে, সামরিক আগ্রাসন চালাবে, সবই করবে। আপনি কি এখন ডটসগুলো মিলাতে পাচ্ছেন? দাজ্জাল শব্দের অর্থ প্রতারক, মিথ্যাবাদী। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো নবী নেই যিনি তার কওমকে মসিহুদ দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি। হিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় কোনো ফিতনা কখনো দেখা দিবে না। এমনকি না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাকাত সালাতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। তিনি বলেছেন, আমি দাজ্জাল সম্পর্কে একটা এক্সট্রা কথা বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। অন্য বর্ণনায় আছে সে ডান চোখে অন্ধ, তোমাদের রব আল্লাহ অন্ধ নন। এই বিশ্বের যত মানুষ একচোখা দৃষ্টিভঙ্গির, বাহ্যিক চোখ দিয়ে সব দেখতে পারে, ভিতরের কোনো চোখ নাই, তারা দাজ্জালকে চিনতে পারবে না, তারা দাজ্জালের ফিতনায় পা দিবে। এবং তিনি বলেছেন, দাজ্জালের ফিতনায় পা দিবে ইহুদিরা, ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালকে ফলো করবে। আর ইস্পাহান ইরানে অবস্থিত, তার মানে খুব রিসেন্টলি ইরানকে আক্রমণ করা হবে, হয়তোবা ওই জায়গাটা তারা দখল করবে। তিনি বলেছেন, নারী দাজ্জালের সবচেয়ে শেষ ফলোয়ার বা অনুসারী হবে এক শ্রেণীর নারী, যারা নগ্ন থাকবে, যারা দাজ্জালের ফ্লুইট বা বাঁশিতে নৃত্য করবে, মানে দাজ্জাল যা বুঝাবে তারা সেটা রিসিভ করবে। তাদেরকে মুমিন ব্যক্তি ঘরে বেঁধে রাখতে চাইবে কিন্তু পারবে না, ছিঁড়ে বের হয়ে যাবে। বর্তমান এই সভ্যতার ফ্যামিনিস্ট রেভলিউশন দাজ্জালের অনুসারী, তাদেরকে ঘরে রাখতে পারবেন না, যতই বোঝান, যতই হেদায়তের কথা বলেন, তারা ঘরে থাকবে না, কারণ দাজ্জালের সর্বশেষ অনুসারীকেও তারা রেডি করে ফেলছে। এখন কিছু কথা, কথা হচ্ছে দাজ্জালকে জেরুজালেমে আসতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, জেরুজালেম থেকে সে যদি বিশ্ব শাসন করতে চায় তাহলে সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে তাকে জেরুজালেমে নিয়ে আসতে হবে। সারা বিশ্ব থেকে ইহুদিরা কি জেরুজালেমে চলে এসেছে? ১৯১৪ সালেই চলে এসছে, অথচ এগুলো নিয়ে আমাদের কোনো খবর নাই, আমাদের মাথা ব্যথা নাই, কারণ আমরা তো নামাজে হাত বাঁধা, রফুল আদায়, আমাদের যে মাসালাগুলো আছে ফরজ, এগুলো নিয়ে ব্যস্ত বেশি। কাদা ছোড়াছুড়ি, দলাদলি, কাদা ছোড়াছুড়ি, একজনের গিবত্ত হোমত, এগুলো নিয়ে আমরা বেশি ব্যস্ত। হালুয়া, রুটি, সেমাই, পীর মুড়ি দিয়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যাওয়া, এগুলোই আমাদের কাজ। ১৯১৪ সালে সারা বিশ্ব থেকে ইহুদিরা জেরুজালেমে চলে আসে। পয়েন্টগুলো আপনাকে মিলাতে হবে, যদি দাজ্জালকে জেরুজালেম থেকে বিশ্ব শাসন করতে হয় এবং ইহুদিরা যদি ওর অনুসারী হয় তাহলে সারা বিশ্বের ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে। এটা হয়ে গেছে ১৯১৪ সালে। আর কী করতে হবে? সমস্ত ইহুদিরা মিলে একটা স্টেট গঠন করতে হবে, যে স্টেটের লিডার হবে দাজ্জাল। ইহুদিরা কি স্টেট বা রাষ্ট্র গঠন করেছে? করেছে, 48 সালে হয়ে গেছে।
দাজ্জাল যদি ইহুদির মধ্য দিয়ে সারা বিশ্বে রুলিং স্টেট কায়েম করতে চায়, তাহলে সারা বিশ্বের পলিটিক্স ওকে নিয়ন্ত্রণ করতে হবে। সে কি এটা করছে? সারা বিশ্বের ইকোনমি তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সে কি এটা করছে? সারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সে কি এটা করছে? সারা বিশ্বের এডুকেশন সিস্টেম তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সে কি এটা করছে? সারা বিশ্বের প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটা কি সে করছে? সারা বিশ্বের ফাইন্যান্স, সারা বিশ্বের টেকনোলজি, সারা বিশ্বের অস্ত্র তাকে নিয়ন্ত্রণ করতে হবে, এগুলো কি তারা করছে কি না, এই কোয়েশ্চেনটা আপনি চিন্তা করবেন। জানি না এগুলো নিয়ে কবে আমাদের উম্মার চোখ খুলবে। এগুলো সব কিছু হয়ে গেছে আজকে থেকে 73 বছর আগেই, আর এই বিগত 73 বছরে আমরা শুধু হালুয়া রুটি আর শ্যামাই খাচ্ছি, বাসায় গিয়ে ঘুমিয়ে যাচ্ছি, ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া করছি, মসজিদ ভাগ করছি, উম্মাহকে বিভক্ত করছি, ঐক্যের কথা বলছি না, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, ফিজিক্যাল, অন্য অন্য সব প্রস্তুতি নিচ্ছি না। এটাও একটা দাজ্জালের ফিতনা, অফকোর্স এটাও একটা দাজ্জালের ফিতনা, কারণ দাজ্জালের ফিতনাটা এমন যে একজন মানুষ সেটা চিনতেও পারবে না, সে ফিতনার মধ্যে আছে। এবার আমার কিছু কনক্লুশন দিয়ে আমি শেষ করছি। 1897 সালে বিশ্বে দুইটা বড় বড় ঘটনা ঘটে, আমার বক্তব্য এটা লাস্ট পার্ট, জায়োনিস্ট মুভমেন্টের সাথে এদের সম্পর্কটা কি। 1897 সালে বিশ্বে দুইটা বড় বড় ঘটনা ঘটে। ওই সালে বিশ্বে ফেরাউনের লাশ ভেসে ওঠে লোহিত সাগর থেকে, মমি, যেটা আল্লাহ পাক ওখানে রেখে দিয়েছিলেন। তিনি বলেছেন, আমি কেন তোমার লাশটাকে রেখে দিলাম, কারণটা কি? লিতাকুনা আয়াতান মিন খালফিক, তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য তুমি হবে নিদর্শন, তাই নয় কি? ফিরআউনের লাশটাকে আমাদের জন্য নিদর্শন নয়, নিদর্শন, এই জন্য আল্লাহ পাক সেটাকে রেখে দিয়েছেন। এটা 1897 সালের ঘটনা। এই সালে একটা ঘটনা ঘটে, সারা বিশ্বের ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে, এক শ্রেণীর ইহুদি এবং খ্রিস্টান, সবাই নয়, এক শ্রেণীর ইহুদি এবং খ্রিস্টান তাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক করে, একটা অ্যালায়েন্স তৈরি করে, একটা জোট গঠন করে, আমরা যেটাকে ঐক্য জোট বলি। এই জোটটার নাম হচ্ছে জায়োনিস্ট মুভমেন্ট বা জায়োনিজম। তারা অন্য একটা নাম ইউজ করে, কখনো কখনো ইলুমিনাতি, তারা কখনো কখনো একটা নাম ইউজ করে ফ্রি মেশিনারি, বিভিন্ন নাম হোক না কেন তারা অনেক নাম ইউজ করে, কিন্তু তাদের লক্ষ্য বা গোল একটাই, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সমস্ত বিশ্বকে শাসন করতে চায় জেরুজালেম থেকে, এটাই ওদের অ্যাম্বিশন। এটা 1897 সালে ঘটনা। 1897 থেকে 1914, এই সময়টুকুর মধ্যে তারা কী করে জানেন? সারা বিশ্বের যেখানে যেখানে হীরা ছিল, হীরার খনি আর সোনার খনি, এগুলোকে তারা আয়ত্ত করতে শুরু করে। আজকে আফ্রিকা এত দরিদ্র জায়গা কেন জানেন? কারণ ওখানকার সব হীরা ওরা নিয়ে নিয়েছে। এই 14 বা 15, 16, 17 বছরের মধ্যে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে এবং তারা সফল হয়, এবং এই টাকা দিয়ে তারা সুপরিকল্পিতভাবে প্রথম বিশ্বযুদ্ধ ঘটায়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ অ্যাক্সিডেন্টালি হয়নি, এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করেছে। এই প্রথম বিশ্বযুদ্ধের পর লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, বাস্তুচ্যুত হয়, উদ্বাস্তু হয়ে যায়, কিন্তু এগুলো তাদের মূল মিশন ছিল না। তাদের মূল মিশনটা ছিল ইসলামিক খেলাফতটা ধ্বংস করা। ইসলামিক খেলাফত ছিল 1914 সালে অটোম্যান এম্পায়ারের অধীনে, যেটাকে আমরা বলি টার্কিশ বা অটোম্যান এম্পায়ারের অধীনে, এই লাস্ট একটা ইসলামের স্টেট বাকি ছিল লাস্ট, সেটাকে তার 1914 সালে সর্বশেষ একেবারে গুড়িয়ে দেয়। সেই 100 বছর আগ থেকে ইসলামের খেলাফত বলে কোনো কথা নাই। আজকে ইসলামের অনেক মুভমেন্ট, অনেক আন্দোলন, অনেক কিছুই হয় ইসলামকে নিয়ে, খেলাফতের কথা কেউ কেন জানি বলে না। এটা কেমন তাওহিদ যেখানে খেলাফার কনসেপ্ট নাই? ইসলামী তাওহিদ এটা আবার কেমন তাওহিদ যে তাওহিদের মধ্যে খিলাফার কোনো কনসেপ্ট নাই, ইসলামিক স্টেট বা হুকুমতের কোনো কনসেপ্ট নাই? সুবহানাল্লাহ। 1914 সালে তারা সুপরিকল্পিতভাবে প্রথম বিশ্বযুদ্ধ ঘটায় এবং খেলাফতটা ডিস্ট্রয় করে, এবং আরও একটা কাজ করে, ব্রিটেনের সহযোগিতা নিয়ে তারা সারা বিশ্বের ইহুদিদেরকে নিয়ে আসে এবং জেরুজালেমে অবৈধ ইহুদি বসতি স্থাপন করে, ফিলিস্তিনের মা বোনদেরকে ধর্ষণ করে, তাদেরকে বের করে দেয়, এবং আমাদের ভূমি ল্যান্ড তারা কেড়ে নেয়। উম্মাহ তখনও নিশ্চুপ, উম্মাহ এখনও নিশ্চুপ। তারপর 1914 থেকে 1948, এই যে সময়টুকুতে, এই সময়টুকুতে তারা কী করে জানেন? তারা বিশ্বের সমস্ত, সারা বিশ্বের সমস্ত সোনা আর রূপা তারা কক্ষীভূত করে। তারা আমাদেরকে কাগজের টাকা দেয় আর আমরা ওদেরকে সোনা দিই, আমরা সোনা দিয়ে ওদের কাছ থেকে ডলার কিনে নিয়ে আসি আর ওরা সোনা নিয়ে কাগজ দেয়। কত ইন্টেলেক্ট আমাদের, কত বুদ্ধি! এই উম্মার বুদ্ধি 300 বছর আগে চলে গেছে। আমাদের পুরো ব্যাংকিং সিস্টেম কাগজের টাকা, আমরা ওদেরকে, ওরা আমাদেরকে কাগজের টাকা দেয়, ডলার কাগজের টাকা দেয়, আর আমরা আমাদের গোল্ড ওদেরকে দিই। কী বুদ্ধি আমাদের মাথায়! আর আজকে ইসরায়েল তাদের রাষ্ট্রের মধ্যে সোনার কয়েন আর রূপার কয়েন চালু করেছে, যখন আমরা হালুয়া রুটি আর শ্যামাই খাচ্ছি আর ঘুমাচ্ছি।
এই সময়টুকুর মধ্যে তারা ইকোনমিক্যালি স্ট্রং হয়, তারা সারা বিশ্বের অর্থ কক্ষীভূত করে, সোনা কক্ষীভূত করে, রূপা কক্ষীভূত করে, তারা সারা বিশ্বের মিলিটারি নিয়ন্ত্রণ করে, তারা সারা বিশ্বের সায়েন্স নিয়ন্ত্রণ করে, টেকনোলজি নিয়ন্ত্রণ করে, সারা বিশ্বের পলিটিক্স তারা নিয়ন্ত্রণ করে, মুসলিম উম্মাহকে বিভক্ত করে দিয়ে 57টা রাষ্ট্র তৈরি করে, প্রত্যেকটা রাষ্ট্রে তারা ডেমোক্রেসি ঢুকায়, সেকুলারিজম ঢুকায়, কমিউনিজম ঢুকায়, উম্মাহকে বিভক্ত করে ছেড়ে দেয়। এই 40 বছরে তারা এই হোমওয়ার্কসটা করে ফেলে, তারপরে গিয়ে তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগায়, এটা অ্যাক্সিডেন্টালি হয়নি, এটাকে সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এটার উদ্দেশ্য কী ছিল? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উদ্দেশ্য ছিল নতুন একটা রাষ্ট্রকে রুলিং স্টেটে পরিণত করা, নতুন একটা রাষ্ট্র যাকে কেউ কখনো চিনত না, সম্পূর্ণ নতুন। এই 40 বছরে তারা একটা রাষ্ট্রকে লালন পালন করতে থাকে, এত বেশি শক্তি তাদেরকে দেয়, অর্থ, সম্পদ, সামরিক অবস্থা, সক্ষমতা সব কিছু তাদেরকে দেয় একটা রাষ্ট্রকে, যাকে আগে কেউ কখনো চিনত না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেখা যায় সেই রাষ্ট্রটা হঠাৎ করে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ায়, যাকে আগে কেউ চিনত না, তার নাম ইউএসএ বা আমেরিকা। আমেরিকা যদি ব্রিটেনকে সহযোগিতা না করতো তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কখনো ব্রিটেন জিততে পারতো না। হঠাৎ করে যে এটাকে বলা হয় চোজেন হর্স, মানে গোপনে একটা অস্ত্রকে লালন পালন করতে থাকে, যখন প্রয়োজন হবে তখন এটাকে আমি মাঠে নিয়ে আসবো। এরপর তারা আমেরিকাকে মাঠে নিয়ে আসে এবং ব্রিটেনকে সরায় দেয়। ব্রিটেন গন, তাদের পাউন্ড শেষ, তাদের ব্যাঙ্কিং সিস্টেম শেষ, এবার আসলো আমেরিকা, নতুন স্টেট 1948 সাল থেকে। এবার আমেরিকা এমন শক্তি দেখায়, ওর কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, সায়েন্স আছে, টেকনোলজি আছে, ব্যাঙ্কিং সিস্টেম আছে, ডলার আছে, এভরি সিঙ্গেল সেক্টর যেটা দরকার সব কিছু আমেরিকার কাছে থাকে। আপনি কি মনে করছেন এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে? নো, এর পিছনে একটা মাস্টার মাইন্ড আছে। এবার আমেরিকা এখন পর্যন্ত সারা বিশ্বকে রুল করছে, যদিও এর বয়স এখন শেষের দিকে, এ এখন বার্ধক্যে চলে আসছে। ওর ডলার কয়েকদিন পর কলাপস করবে, এই ব্যাঙ্কিং সিস্টেমটা কলাপস করবে, কোনো অ্যাকাউন্ট থাকবে না, কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে না পুরো বিশ্বে, কারণ পুরো বিশ্বে ডলার থাকবে না, সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক মানি, এবং এই টাকাগুলোর উপরে গভর্নমেন্টের কোনো রকম নিয়ন্ত্রণ থাকবে না। এটা সামনে আসতে যাচ্ছে, আমরা অবশ্য হালুয়া খাচ্ছি, খাই, খেতেই থাকি। এরপর আমেরিকা যখন এভাবে আসলো তখন আরেকটা ঘটনা ঘটল, সে জাতিসংঘ তৈরি করলো, সে IMF তৈরি করলো, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। জাতিসংঘ তৈরি করার মধ্য দিয়ে সে সারা বিশ্বকে একটা পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করলো এবং একা রুল চালালো, সারা বিশ্বকে একটা অর্ডার দিবে, সারা বিশ্ব ফলো করবে। এটা ক্রিয়েটেড বাই দ্য জায়োনিস্ট মুভমেন্ট। তারপর তারা এমন একটা ব্যাঙ্কিং সিস্টেম তৈরি করলো, যে ব্যাঙ্কিং সিস্টেম দিয়ে তারা সারা বিশ্বে একটা ডলার চালু করলো এবং সবাই এই ডলারকে মেনে চলতে বাধ্য। দেখেন সারা বিশ্বকে ফলো করছে, শাসন, অর্থনৈতিক শাসন, আমরা স্লেভ, আমরা দাস, আমরা জাতিসংঘের দাস, আমরা ওদের মনিটারি সিস্টেমের দাস। তারা দেশগুলোকে বিভক্ত করলো, আমাদের এই যে ডেমোক্রেসি ছড়াই দিল, সেকুলার কনসেপ্ট ছড়ালো, এডুকেশন সিস্টেমটাকে করাপ্টেড করে ফেললো, ব্যাঙ্কিং সিস্টেমকে করাপ্টেড করে ফেললো, পুরো মুসলিম উম্মার শক্তি তারা শেষ করে ফেললো বিগত 70 বছরে। এবং সর্বশেষ এখন যে স্টেজটা আসতেছে, এখানে দেখা যাচ্ছে যে সারা বিশ্বের এই রুলিং স্টেট আমেরিকা এখন আস্তে 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 তার শক্তি হারাচ্ছে এবং নতুন একটা শক্তি সারা বিশ্বে ইমার্জ করতেছে, যে শক্তিটা হচ্ছে ইসরায়েল। এখন ইসরায়েলের কাছে এমন অর্থ আছে যেটা সারা বিশ্বের কারো কাছে নাই, এখন ইসরায়েলের কাছে এমন অস্ত্র আছে যেটা সারা বিশ্বের কারো কাছে নাই, এখন তাদের কাছে এত প্রপার্টি সম্পদ আছে যেটা সারা বিশ্বের কারো কাছে নাই, ওদের কাছে এখন তেল আছে, ওদের কাছে সোনা আছে, ওদের কাছে রূপা আছে, ওদের কাছে পুরো ব্যাঙ্কিং সিস্টেম আছে। নতুন একটা শক্তি পৃথিবীতে আবির্ভূত হচ্ছে এবং এই শক্তির কাজটা কী হবে? আমেরিকাকে আমরা যেভাবে দেখছি, এই শক্তি তার চেয়ে হাজার গুণ বেশি শক্তি নিয়ে পৃথিবীতে আসবে। আমি 5 মিনিটে শেষ করছি। আরও হাজার গুণ বেশি শক্তি নিয়ে পৃথিবীতে আসবে, এ এমন অর্থ সারা বিশ্বকে দিবে যেটা বিশ্ব কখনো কল্পনা করেনি, কোনো কাগজের টাকা থাকবে না, সারা বিশ্বকে সে এমন অর্থ দিবে যাতে করে সারা বিশ্বের মানুষকে দাসে পরিণত করা যায়। সে সারা বিশ্বকে এমন অস্ত্র দেখাবে যেটা সারা বিশ্ব কখনো কল্পনা করেনি। যখন আমেরিকা পারমাণবিক বোমা ফেলেছিল কেউ কল্পনা করতে পারেনি যে পারমাণবিক ওয়েপেন্স আবার কী জিনিস। এখন তাদের কাছে এমন কিছু অস্ত্র আছে যেটা সারা বিশ্বের কেউ জানে না। তারা সারা বিশ্বে গোল্ড ও প্রপার্টি কক্ষীভূত করেছে, একটা হিসেব বলছে সারা বিশ্বের 100% সম্পত্তির 70% ওদের কাছে থাকে, তাদের সংখ্যা মাত্র 1,40,00,000। মূল কথা হচ্ছে তারা এমনভাবে সারা বিশ্বে আবির্ভূত হবে যেটা সারা বিশ্ব কখনো কল্পনা করেনি, এটা অলরেডি হয়ে গেছে। তারা এখন ইসরায়েল থেকে, জেরুজালেম থেকে, যেটাকে রিসেন্টলি রাজধানী ঘোষণা করা হলো, এখান থেকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করছে। সারা বিশ্বের পলিটিশিয়ানরা তাদের স্লেভ, তাদের দাস, কারো স্বাধীনভাবে পলিটিক্স করার কোনো স্বাধীনতা নাই।
কোন রাষ্ট্র যদি স্বাধীনভাবে বলে আমি আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবো, ইসলামিক হুকুম মেনে চলবো, সাথে সাথে তারা তার টাকার মানে ধ্বস নামায় দিবে, সাথে সাথে তারা তার ইকোনমিক সিস্টেমটাকে কলাপস করে দিবে। সেটা করতে না পারে ডক্টর মাহাথির মোহাম্মদের মতো তারপরে দেখবেন আফগানিস্তানে তারা যেমন অ্যাটাক করেছে সেভাবে অ্যাটাক করবে। ইমরান খানের মতো একটা ভাষণ যদি তারা দেয় তারা তাদেরকে সুদের ঋণে ফেলে দিবে, কোনোভাবেই স্কিপ করতে পারবে না, বিকজ সারা বিশ্বের পলিটিক্স, সারা বিশ্বের ইকোনমি, সারা বিশ্বের ফাইন্যান্স, সারা বিশ্বের প্রযুক্তি, অস্ত্র, এভরি সিঙ্গেল সেক্টর তারা এখন জেরুজালেম থেকে নিয়ন্ত্রণ করছে। আর আমাদের হাদিস, চলো হাদিসে ফিরে যাই। হাদিসের রাসূলুল্লাহ কী বলছেন? বলছেন দাজ্জাল জেরুজালেম থেকে আত্মপ্রকাশ করবে, ইসরায়েলাইজড পিপল, জেরুজালেমের সমস্ত ইহুদি তাকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলছেন যে নারী জাতি তাকে ফলো করবে, সে ওই জেরুজালেম থেকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, সারা বিশ্বে ভৌগোলিক জিনিস নিয়ন্ত্রণ করবে, মহামারী সে ছড়াবে, সে মহামারী ছড়াবে, সে দুর্ভিক্ষ দিবে, সে ভূমিকম্প দিতে পারবে, সে বৃষ্টি বর্ষণ করতে পারবে। এই শক্তিগুলো কি তারা এখন অর্জন করেনি? এই যে পুরো সিস্টেমটা আমি বললাম, এখন আপনার কি মনে হচ্ছে যে এই পুরো জিনিসগুলো অ্যাক্সিডেন্টলি সব হয়ে গেছে? এর পিছনে একজন মাস্টার মাইন্ড কাজ করছে, সেই মাস্টার মাইন্ডই হচ্ছে দাজ্জাল। তার আগমনের সময় খুব ক্লোজ, যখন আমরা আমাদের মধ্যে কাদা ছড়াছড়ি বিভক্তির মধ্যে লিপ্ত, হালুয়া রুটি সামাই খাওয়াই লিপ্ত, আমরা আমাদের দুনিয়ার মোহে লিপ্ত, তখন এগুলো সব প্ল্যাটফর্ম অলরেডি স্টেজ তৈরি হয়ে গেছে, এখন নাটকটা শুধু মঞ্চায়ন করা বাকি। নাটকটা কেমন করে মঞ্চায়িত হবে সেটা বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানায় যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, জেরুজালেমের গুরুত্ব হবে সবচেয়ে বেশি, তখন বিশ্বে আসবে একটা মালহামা। আমি বারবার বলছি এই বিষয়গুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি হয় না, এর পিছনে কোনো না কোনো মাস্টার মাইন্ড কাজ করে। মালহামা হবে না, মালহামা হওয়ানো হবে, ঠিক যেমন করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ঠিক একইভাবে থার্ড একটা ওয়ার্ল্ড ওয়ার হওয়ানো হবে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে। আর ইস্যুটা কখন এমন হবে না, তারা কখন আক্রমণাত্মকভাবে কিছু করবে না, তারা অন্যদেরকে উস্কায় দিবে, কিছু মুসলিম ভাইকে উস্কাতে পারে। তারা যখন ইসরায়েলকে অ্যাটাক করবে, ইসরায়েলের হাতে মিডিয়া আছে, বিবিসি, সিএনএন সব কিছু ওদের হাতে, ন্যাটো ট্যাটো সব ওদের হাতে, ওরা বিশ্বকে দেখাবে যে আমরা আসলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে এটা করছি, এভাবে তারা যুদ্ধের সূচনাটা করবে। আল্লাহ রাসূল বলছেন মালহামা যখন শুরু হবে তখন সারা বিশ্বের প্রতি 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের কথা, ফেরার কোনো বুদ্ধি নাই, 100 জন ফাইটারের মধ্যে 99টা ফাইটার মারা যাবে এই মালহামায়। তিনি বলছেন বিশ্বটা ছোট হয়ে আসবে, ইসরায়েলের রাষ্ট্রটা প্রশস্ত হবে, ইসরায়েল সামনে মিশরও দখল করতে পারে, ইরাক ইরানও দখল করতে পারে, লেবানন জর্ডান এগুলো তারা দখল করে ফেলবে, তাদের টেরিটরি এক্সপ্যান্ড করবে। মালহামা যখন শুরু হবে তখন তিনি বলছেন তখন তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে আল্লাহ পাক একটা শক্তিকে দাঁড় করাবেন। আমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন পূর্ব দিক অর্থাৎ আমাদের দিক, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই জায়গাটা থেকে, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই পুরো কন্টিনেন্ট যেটাকে আমরা খোরাসান বলি, স্পেশালি আফগানিস্তান, এখান থেকে একটা দল ইমার্জ করবে, কিছু কিছু ভাই বের হবেন মুজাহিদ, তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে যখন ইমামুল মাহদি ইমার্জ করবেন। এই যুদ্ধটা সম্পর্কে রাসূল বলছেন এটা এত এত ডেভাস্টেটিং হবে যে একটা শহরও হয়তো বাকি থাকবে না যেই শহর এই যুদ্ধের মাধ্যমে ইফেক্টেড হবে না, হয় সরাসরি ইফেক্টেড হবে অথবা অবরোধের মুখে পড়বে। দলিল কোরআনেও আছে, আল্লাহ পাক বলেছেন ওয়াইম মিন করিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই এমন কোনো শহর নাই যেটা আমি আল্লাহ ধ্বংস করব না, কিয়ামতের আগেই এমন কোনো শহর নাই যেটা আমি ধ্বংস করে দিব না, ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগেই, কিয়ামতের দিন না। এর জন্য অপেক্ষা করছে একটা পারমাণবিক যুদ্ধ, নিউক্লিয়ার ওয়ার। এবং যারা বিশ্বের পলিটিক্স এবং জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন তারা জানেন বিশ্ব এখন একটা এই জায়গার মুখোমুখি হয়ে আছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইসরায়েল তাদের স্বার্থে এই যুদ্ধটা শুরু করবে, এবং শুরু করার সময় তারা বলবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাদের আত্মরক্ষার জন্যে আমরা যুদ্ধ করছি, তারা বলবে না আমরা অ্যাগ্রেসিভলি যুদ্ধ করছি, না তারা এত বোকা না, 100-150 বছরের প্ল্যান তারা এখন বাস্তবায়ন করেছে, কারণ তাদের অ্যাম্বিশন হচ্ছে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, এবং সেটা তারা করবেও, কিন্তু সেটা নকল মাসিহ দাজ্জালের হাত ধরে, সত্যিকারের মাসিহের হাত ধরে নয়। যখন তারা এই যুদ্ধটা লঞ্চ করবে মুসলিমদের 1/3 শহীদ হয়ে যাবে, আরেক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, আরেক ভাগের হাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে গিয়ে, একদম শেষের দিকে গিয়ে বিজয়ের পতাকা দান করবেন, একদম শেষের দিকে গিয়ে।
পৃথিবীর বেশিরভাগ মুসলিম নিহত হবে। আমাদের মা বোনদের কী হবে আমরা জানি না। আমরা যে বড় স্বপ্ন তৈরি করছি ভিশন 2030, 50, 60, ইউ আর লিভিং ইন ডিজনিল্যান্ড, আপনি স্বর্গে, স্বপ্নের স্বর্গে বাস করতেছেন। এরপর যেটা হবে, ইমামুল মাহদিকে ঘিরে ফেলবে ইহুদিরা। একটা হাদিস বলে শেষ করছি, ইহুদিরা ঘিরে ফেলবে। আল্লাহর রাসূল বলেছেন, লা তুকাতিলুন্নাল ইহুদ, মুসলিমরা তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ, এমনকি ইহুদিরা যদি গাছের পিছনে লুকায়, পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাল ইহুদ তাআলা ফাকতুলু, আমার পিছনে ইহুদি আছে, আসো ওকে হত্যা করে যাও। কারণ জড়বস্তু পর্যন্ত ওদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ পাক ইমামুল মাহদি এবং মুসলিমদেরকে যখন তারা ঘিরে ফেলবে সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের ভিতরে, আল্লাহ পাক তখন ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবেন, সত্যিকারের মাসিহ, সত্যিকারের মাসিহ। এবং এই মাসিহকে দেখা মাত্রই নকল মাসিহ দাজ্জাল সে গলতে শুরু করবে। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন, মালহামা যখন শুরু হবে ঠিক তারপরেই দাজ্জাল বের হবে, মানে মানুষের রূপে দাজ্জাল বের হবে। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ইহুদিদেরকে হত্যা করা হবে। যারা জিজিয়া দিবে, যারা ইসলাম গ্রহণ করবে, তাদের কথা আলাদা। ঈসা আলাইহিস সালামের প্রতি অনেক ইমান নিয়ে আসবে, তারাও ইসলামের সাথে একটা ভালো সম্পর্কের মধ্যে থাকবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তার মৃত্যু হবে, এবং আমাদের নবী বলছেন তাকে আমার কবরের পাশে দাফন করা হবে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এবং এমন খারাপ হবে মানুষ যে মসজিদের সামনে অথবা বাড়ির সামনে রাস্তায় বাজারে মানুষ জেনা করবে গাধার মতো পাবলিকলি, যেটা এখনও হচ্ছে কিন্তু আরও ব্যাপকভাবে হবে। এই মানুষগুলোর সামনে হঠাৎ একদিন কিয়ামত হবে, হঠাৎ, কোনো সারা শব্দ ছাড়াই, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই, সকালবেলা যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই পুরো প্রসেসের মধ্যে সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, এই পুরো যে প্রসেসটা আমি বললাম, এর সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড সেটা হচ্ছে দাজ্জাল। আমাদেরকে চিনতে হবে দাজ্জাল কে, দাজ্জাল কারা, দাজ্জালের অনুসারী কারা, কে তাদের দাজ্জালের পক্ষ হয়ে সারা বিশ্বে কাজ করছে, এগুলো আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। ওর প্ল্যানগুলো কী, কেন উম্মাহ বিভক্ত হয়ে গেল, কেন এডুকেশন সিস্টেমটা করাপ্টেড হয়ে গেল, কেন ব্যাঙ্কিং সিস্টেম আসলো, কেন সুদ আসলো, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা দাজ্জাল। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাহ্যিক চোখের সাথে সাথে হৃদয়ের চোখ দিয়ে দেখবেন। আর এটা তখনই দেখতে পারবেন যখন আপনি সূরা কাহফ পড়বেন। সূরা কাহফ আপনাকে এমন কিছু দিবে যেটাতে আপনার ভিতরে চোখ খুলে যাবে, আপনি ওয়ার্ল্ডকে রিড করতে পারবেন। এখন আমরা কি করব, হালুয়া রুটি সেমাই খাবো আর বাসায় ঘুমিয়ে থাকবো আর কাদা ছড়াছড়ি করব। কাজ আছে অনেক, ইলম, প্রথম কাজ ইলম অর্জন করতে পারি, এটা প্রথম কাজ, বেসিক। ইলম ছাড়া আপনি কিছু রিড করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে ইলম অনুযায়ী আমল, ইলম অনুযায়ী আমল না করলে আধ্যাত্মিকত্ব আসবে না, হৃদয়ের চোখ খুলবে না। তৃতীয়টা হলো পরিবার গঠন, যতদিন পর্যন্ত শহরে সাস্টেইন করতে পারি করি, একটা সময় আসবে শহরে থাকা পসিবল হবে না। আজকে থেকে 10 বছর পর আপনি বলবেন যে আদনান ভাই একদিন দাঁড়িয়ে এখানে খুতবা দিয়েছিল আমাদের সামনে, এই কথাটা আদনান ভাই বলেছিল আমাদেরকে, শহরে থাকা পসিবল হবে না। যাদের টাকা পয়সা ব্যালেন্স আছে অনেক দূরের কান্ট্রি সাইডে চলে যান, ওখানে জমি কিনেন, ওখানে মুসলিম কমিউনিটি গড়ে তোলেন, একটা সময় আসবে আপনি শহরে থাকতে পারবেন না। ভেরি রিসেন্ট, 5, 10, 15, আল্লাহ ভালো জানেন, তারও আগে হতে পারে। পরিবারটা গঠন করেন। চতুর্থটা হচ্ছে দাওয়া, মানুষকে সচেতন করেন। এখন শেষ জামানায় যে জিনিসগুলো বেশি আলোচনা করা দরকার সেগুলো নিয়ে সেমিনার করেন, খুতবা অ্যারেঞ্জ করেন, মানুষ সচেতন হোক সামনে কী হতে যাচ্ছে। পঞ্চম, কমিউনিটি গড়ে তোলা। আমাদের মাঝে অনেক জায়গায় অনেক ইখতলাফ আছে, আমরা জানি, আমরা জানি, সেটার কথা মেজর ইখতলাফ না থাকলে, যেগুলো মেজর সেগুলো না থাকলে ছোট ছোট বিষয়গুলো এখন এড়িয়ে চলেন, মানুষকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। কারণ যখন তারা আমাদেরকে নিধন করবে, কেউ দেখবে না, ওরা কখনো দেখবে না কে শিয়া আর কে সুন্নি, কে হানাফি আর কে আহলে হাদিস, কে দেওবন্দি কে বেরলভি, কে কে অমুক দল কে তমুক দল, এটা তারা কখনোই বাজ বিচার করবে না। তারা শুধু দেখবে আমি মুসলিম কিনা, মালহামায় তারা দেখবে যে আমরা মুসলিম কিনা, ব্যাস, দ্যাটস অল, তারা আর কিছু দেখবে না। কে হানাফি কে শাফেই কে হাম্বলি কে আহলে হাদিস কে চরমোনাই কে তাবলিগ কে জামাত ইসলাম, কিচ্ছু তারা দেখবে না, কিছুই না। তারা শুধু দেখবে আমি মুসলিম কিনা। সারা বিশ্বের দিকে তাকায় দেখেন না, আজকে সারা বিশ্বের যেখানে মুসলিম সেখানেই ইন্ধন, সেখানেই ইন্ধন। তারা কেউ দেখতে চায় না আমরা কোন মাজহাবের, কোন তরিকার, কোন দলের, কোন সংগঠনের, কেউ দেখতে চায় না। এটা আমরা দেখি, আমরা বোকার স্বর্গে বাস করছি।